হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ প্রিন্স। এবং আজকে একটা কাছের দাদাকে নিয়ে কথা বলবো আমি, অলোকেশ দা। তোমরা সবাই চেনো TLX স্টোর চ্যানেলকে, মানে একটা সময় রীতিমতো ইউটিউবে আমাদের মতো সেই মুভি রিভিউ কমিউনিটি একজন ছিল বা আছে বলা যেতে পারে। তবে হ্যাঁ, এখন একটু ব্যস্ততার মাঝে সে কম আপডেট দেয়, ভিডিও একটু কম করে, রিভিউ কম করে, যে কোনো তার টাইম দিয়ে ওটা ঘটে না। কিন্তু একটা সময় সে কি পরিমাণ মানে সিনেমা নিয়ে কথাবার্তা বলতো এবং কতটা অ্যাক্টিভ ছিল সেটা আমরা সবাই জানি। এবং আমার মানে ইউটিউবে আসার ক্ষেত্রে যে কয়জন ইন্সপিরেশন রয়েছে মুভি রিভিউ হয়ে ওঠার ক্ষেত্রে, তার মধ্যে অলোকেশ দা অবশ্যই অন্যতম। এবং প্রথম থেকে ইউটিউবে আসার ক্ষেত্রে অনেক টিপস দিয়ে আমাকে সেই সময় অলোকেশ দা হেল্প করেছিল। তো এটা ভালো লাগছে যে 2-3 বছরের গ্যাপে অলোকেশ দা একটা এত ভালো জায়গাতে পৌঁছে গেছে যে নিজে এখন একটা প্রডিউসার হয়ে সে একটা পুরোপুরি বাংলা সিনেমা রিলিজের প্ল্যান করেছে এবং সেটা রীতিমতো কমপ্লিট করে ফেলেছে। এটা কিন্তু খুব সহজ কাজ ছিল না। একজন মুভি রিভিউয়ার, তাকে সবাই বলে থাকে তুই যে এত মুভি রিভিউ নিয়ে কথা বলিস, তুই নিজে কি করিস, তোর নিজের কি করার অকাত রয়েছে, এরকম অনেক কথা শুনতে হয়। আমাকে তো প্রচুর শুনতে হয়, অলোকেশ দাকে একসময় শুনতে হয়েছিল। তো সে এবার এমন একটা কিছু করতে হয়েছে যেটা কিন্তু এই প্রথম কোনো মুভি রিভিউয়ার করে দেখাচ্ছে, যে কোনো ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কোনো মুভি রিভিউয়ার আজ অব্দি প্রডিউসারের কাজ কিন্তু করেনি। তো এটা কিন্তু একটা প্রাউড মোমেন্ট আমাদের সবার কাছে, আমাদেরই কমিউনিটির মধ্যে একজন তারই একটা নিজের সিনেমা, তারই প্রয়োজনে একটা সিনেমা রিলিজ হতে চলেছে। তার প্রোডাকশন নাম হচ্ছে দৃষ্টি প্রোডাকশন। তো দৃষ্টি প্রোডাকশনের প্রথম কাজ যেটা আসতে চলেছে বড় পর্দার জন্য, সিনেমাটার নাম হচ্ছে বিজয়া দশমী এবং সেটা একটা অফিসিয়াল পোস্টার বার করা হয়েছে। এবং এই পোস্টারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। পোস্টারটার মধ্যে গল্পের হালকা একটু অতীত দেওয়া হচ্ছে, এটা পুজোর টাইমের একটা গল্পের উপর ভিত্তি করে বানানো হচ্ছে, যে টাইমে একটা জায়গা থেকে একটা অনেকগুলো একটি বাচ্চা কিডন্যাপ হচ্ছে, এরকম একটা কিছু ব্যাপার থাকবে। সিওর ডিটেলস গল্পটা এখন ঠিক জানি না, গল্পটা আমার মনে হয় রিভিল করে দেওয়াটা অতটা উচিত হবে না, কারণ একটা থ্রিলার ধর্মী গল্প হতে চলেছে। তো সিনেমাটার নাম হচ্ছে বিজয়া দশমী। এখানে ভালো ভালো কিছু অভিনেতারা রয়েছে, আরিয়ান দা রয়েছে, রয়তাবু দত্ত রয়েছে, অনিন্দ্য দা রয়েছে, একটা ভালো কাস্টিং করা হচ্ছে। পরিচালক কিন্তু ভালো, সৌভিক দে, যে এর আগে 60-এর পরের মতো সিনেমা বানিয়েছে, যেটা আমার পার্সোনালি বলেছিলাম যে স্বল্প বাজেটে বানানো একটা ভালো কাজ কিন্তু ছিল। তো এবার একটা নির্দিষ্ট বাজেটের উপর একটা মনে হচ্ছে ভালো কাজ আছে, কারণ পোস্টার ডিজাইনটা খুব ভালো হয়েছে। অভিদা পোস্টার ডিজাইন করেছে, তো অভিদার পোস্টার ডিজাইনটাই পার্সোনালি বলবো খুব ভালো হয়েছে। পোস্টারটা দেখতে অসম্ভব ভালো লাগছে। একটা লোকাল ট্রেনে দেখা যাচ্ছে যে একটা ঠাকুরের মূর্তি রয়েছে এবং একদিকে একটা ছুরি রয়েছে বাইরে, লোকাল ট্রেনের বাইরে, আর ভেতরে দুজন ভিকটিম বসে রয়েছে, এরকম একটা কিছু ব্যাপার রয়েছে। তো পোস্টারটা কিন্তু ইন্টারেস্টিং লেগেছে এবং আমার মনে হচ্ছে এটা একটা কিন্তু অন্যরকম কাজ হবে, কারণ অলোকেশ দার সঙ্গে যখনই কথা হয় অলোকেশ দা বলতো আমি কাজ করলে এমন একটা কিছু করবো যে ধরনের কাজ এর আগে কখনো হয়নি। তো আমার কোথাও গিয়ে পোস্টারটা দেখে আমার মনে হচ্ছে সেই লেভেলটা কিন্তু ম্যাচ করতে পারবে। পরিচালক ভালো রয়েছে, DOP ভালো রয়েছে, অলোকেশ দার মতো লোক মানে প্রোডাকশন হিসেবে প্রডিউসার হিসেবে কাজ করছে, মানে সে অনেক ডিটেলস বলতে পারবে কোন ব্যাপারটা করা উচিত, কোন ব্যাপারটা করা উচিত নয়, কারণ তোমার যদি তার রিভিউ দেখে থাকো বুঝতে পারবে সে কতটা ডিটেলসে আলোচনা করতো। তো এটা দেখার বিষয় যে এই কাজটা কীরকম হয়। এটা পোস্টারটা আমার পার্সোনালি ভালো লেগেছে, এটা সম্ভবত রিলিজ করবে সব কিছু ঠিক থাকলে মহালয়াতে এখনও অবধি। তো আমি চাইবো এই সিনেমাটা রিলিজ হোক এবং আমি চাইবো প্রত্যেকে সিনেমাটার পাশে থাকুক, কারণ অলোকেশ দা একসময় নিজের সমস্ত কাজ এক পাশে রেখে আমাদেরকে কিন্তু মুভি রিভিউ দিত নিজেদের টাইম অনুযায়ী। তো আমারও মনে হয় তারও কাজের পাশে থাকা উচিত, সে এতটা কষ্ট করে একটা টলিউডের জন্য নিজের চেষ্টায় নিজের প্রোডাকশন করে একটা কাজ আনছে, তো আমার মনে হয় সেটাকে কিন্তু সাপোর্ট করা দরকার। তো আমার পার্সোনালি ভালো লেগেছে। বেস্ট অফ লাক ফর দৃষ্টি প্রোডাকশনের নতুন কাজ বিজয় দশমীর জন্য, বেস্ট অফ লাক ফর DLX স্টোর অ্যান্ড অলোকেশ দা। এইভাবে এগিয়ে যাও এবং এইভাবে আমাদের কমিউনিটিকে আরও প্রাউড ফিল করাও, এটাই বলবো। ভালো থেকো, আর আমার যারা চ্যানেলে নতুন এলে তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। ভাই, টেক কেয়ার।